আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনায় চুক্তি না হলে পরমাণু সমঝোতার আশা ছেড়ে দিতে হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইয়েমেনে বেসামরিক অবস্থানে সৌদি জোটের ভয়াবহ হামলা, জাতিসংঘের নিন্দা, হুথিদের প্রতিশোধের অঙ্গীকার। পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগের উপর মানুষের ঘৃণা কমবে, বিএনপি নেতা গয়েশ্বরের মন্তব্য। এবং ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নয়া জোটের ঘোষণা দিলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনর্জীবনের আলোচনা ফলপ্রসূ করার জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি আছে। তিনি শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন। ব্লিংকেন দাবি করেন, এখনও পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার জন্য একটি জানালা খোলা আছে, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনায় একটি চুক্তিতে পৌঁছা সম্ভব না হলে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার আশা ছেড়ে দিতে হবে। ভিয়েনা আলোচনা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে বলেও দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি ইরানকে বিষয়টির গুরুত্ব ভালো করে বোঝানোর জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত 27 ডিসেম্বর থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক অষ্টম দফা আলোচনা চলছে। একটি খসড়া চুক্তির শব্দগুচ্ছ ও বাক্য নিয়ে সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে বলে আইআরআইবির সংবাদদাতা জানিয়েছেন। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় সাদা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে পাশবিক বিমান হামলায় অন্তত 76 জন নিহত ও 150 আহত হয়েছেন। গতকাল সাদা ও হুদাইদায় দিনভর বোমাবর্ষণ করে সৌদি আরব। সাদার একটি কারাগারে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় অন্তত 70 জন নিহত এবং 138 জন আহত হন। ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলনের একজন কর্মকর্তা ও ডক্টরস উইদাউট বর্ডার্স বা MSF নামের একটি দাতব্য সংস্থা এ তথ্য জানিয়েছে। অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। সাদা প্রদেশের আল জমহুরি হাসপাতালের বরাত দিয়ে আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, কারাগারটির ধ্বংসস্তূপের নিচ থেকে 62 জনের লাশ উদ্ধার করা হয়েছে, বাকি 8 জন আহত অবস্থায় মারা গেছেন। সাদার গভর্নর মোহাম্মদ জাবের আওয়াত বলেছেন, বহু আন্তর্জাতিক সংস্থা এর আগে এই কারাগারটি পরিদর্শন করেছে। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরেও বিমান হামলা চালায়। শহরের বিভিন্ন আবাসিক লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় অন্তত 6 বেসামরিক ব্যক্তি নিহত ও 18 জন আহত হয়েছে। এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল বলেছে, সৌদি আরব সর্বশেষ যে গণহত্যা চালিয়েছে তাতে তারা বিনা শাস্তিতে পার পাবে না। একই সঙ্গে ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের এই হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক সমাজের নিরবতার কঠোর নিন্দা জানানো হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, যারা এই গণহত্যার সময় নিরাপত্তা পালন করছে তারা যেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলার সময় চিৎকার না করে। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশের টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উপর হামলা করার মানে হচ্ছে তারা আরো বর্বরতা চালাবে এবং এই খবর যাতে গণমাধ্যমে প্রকাশ না হয় সেজন্য তারা তাদের মিত্র ইহুদিবাদ ইসরায়েল এবং আমেরিকার মতো টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের উপর হামলা চালিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের হত্যাযজ্ঞ সত্ত্বেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আগের মতোই ব্যর্থ হবে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ব্যাপারে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইয়েমেন যুদ্ধে জড়িত সব পক্ষকে গুতেরেস আবারও একথা জানিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ। তিনি অবিলম্বে শুক্রবারের হামলার স্বচ্ছ ও কার্যকর তদন্ত চালানোর আহ্বান জানান। ওদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলোকে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। জেনারেল সারি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে বিদেশি কোম্পানিগুলোকে চলে যেতে হবে এই কারণে যে তারা একটি অনিরাপদ দেশে বিনিয়োগ করেছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ইয়েমেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা পর্যন্ত দেশটি ক্রমেই আরো বেশি অনিরাপদ হয়ে উঠবে। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উপর দেশের মানুষের ঘৃণা ও ক্ষোভ কমবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সম্পর্কে ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা। ক্ষমতা থেকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ওপর দেশের মানুষের ঘৃণা ও ক্ষোভ কমবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ক্ষমতাসীনদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, আপনাদের দেশের বাইরে পালিয়ে যাবার সুযোগ নেই, দেশেই যদি থাকতে হবে সরকারে বা বিরোধী দলে যেখানেই থাকেন শান্তিতে থাকতে চাইলে সেরকম উদ্যোগ দিন, স্বেচ্ছায় পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দিন, এতে করে দেশের মানুষ আপনাদের উপরে যত ক্ষোভ আছে তা কমে যেতে পারে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঘরে বসে আলোচনা করে সমস্যার ফয়সলা হবে না, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রাজপথের পাশাপাশি ঘরকে অবহেলা করারও সুযোগ কম। এর অর্থ এই নয় যে সরকারের বিধি নিষেধ দীর্ঘকাল আমরা মানতে বাধ্য, সময়ই আমাদের বলে দেবে কখন কি করতে হবে। গয়েশ্বর বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি বা বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সরকারের 144 ধারা ভঙ্গ করে কর্মসূচি হয়েছে। 80% মানুষ বলছে রাজনৈতিক কারণে বাংলাদেশে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মন্ত্রী এমপি ও নেতাকর্মী সহ সরকারের নানা দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, হয়তো বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে যাবার পর্বটা শেষ হবে, তবে কারাগার ফাঁকা থাকবে না, নানা দুর্নীতি সন্ত্রাস সহ অপকর্মের সঙ্গে জড়িত ক্ষমতাসীনদের কারাগারে যেতে হবে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিল করেছেন সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ দুপুর 3টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে 100 শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়, পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা এক দাবি ভিসির পদত্যাগ। এই দাবিতে 20 জানুয়ারি বুধবার দুপুর 3টায় আমাদের 24 জন শিক্ষার্থী অনশনে বসেন। প্রায় 72 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নয়া জোটের ঘোষণা দিয়েছেন। কলকাতা থেকে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা। ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নয়া জোটের ঘোষণা দিয়ে বলেছেন, নির্বাচনে জোট সফল হলে রাজ্যে 2 মুখ্যমন্ত্রী ও 3 উপমুখ্যমন্ত্রী হবেন। তিনি আজ শনিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করেন। নয়া জোটের নাম হয়েছে ভাগিদারী পরিবর্তন মোর্চা। এর মধ্যে রয়েছে আসাদউদ্দিন ওয়াইসির দল মিম, বাবু সিং কোশোয়ার জন অধিকার পার্টি এবং বামন মেশরামের ভারত মুক্তি মোর্চা। এই জোটের আহ্বায়ক হয়েছেন বাবু সিং কুশোহা। মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আজ এ সংক্রান্ত ঘোষণা দিয়ে বলেন, ওয়াইসি বলেন, যদি এই জোট ক্ষমতায় আসে তাহলে 2 মুখ্যমন্ত্রী করা হবে, একজন মুখ্যমন্ত্রী হবেন দলিত, অন্যজন হবে ওবিসি এবং 3 উপমুখ্যমন্ত্রী হবেন, যাতে মুসলিম সমাজের পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী হবেন। জন অধিকার পার্টির প্রধান বাবু সিং কুশোয়া বলেন, এখন এই জোটে আরো দল আসতে পারে। এসপি এবং বিজেপির মধ্যে লড়াই এবার বিজেপি এবং ভাগিদারী পরিবর্তন মোর্চার মধ্যে হবে। সমাজবাদী পার্টির জোট 3 চলে গেছে বলেও মন্তব্য করেন জন অধিকার পার্টির প্রধান বাবু সিং কুশোয়া। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সেদেশের জনগণের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়াতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানের বার্তা সংস্থা ইরান প্রেসকে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
জবিউল্লাহ মুজাহিদ বলেন, সম্প্রতি আফগানিস্তানের অর্থনীতি শীর্ষক যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটার বার্তা ছিল আফগান জনগণের সমস্যা সমাধানে গোটা বিশ্বের উচিত তালেবানের সঙ্গে নানা ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করা। গোটা অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে তালেবান ভালো কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বলে তিনি জানান। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। গত 19 জানুয়ারি আফগান প্রেসিডেন্ট প্রাসাদে আফগানিস্তানের অর্থনীতি শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা সহ দেশটির নানা সংকট নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার সঙ্গে যখন আমেরিকা প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে, তখন ভূমধ্যসাগরে নেটো সামরিক জোটের মহড়া চালানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। এ ঘোষণার পর মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আমেরিকা ও নেটো জোটের এই বিশাল সামরিক মহড়ার বিপরীতে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিশাল জলসীমায় রাশিয়া সামরিক মহড়া চালাবে বলে জানিয়েছে। এই মহড়ায় প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে মোতায়েন রাশিয়ার সমস্ত নৌবহর যোগ দেবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র গতকাল জানিয়েছেন, সোমবার থেকে ভূমধ্য সাগরে তাদের মহড়া শুরু হবে এবং এতে বিমানবাহী রণতরি USS হ্যারি ট্রুম্যান অংশ নেবে। নেপচুন স্ট্রাইক 22 নামের এই মহড়া আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমেরিকার একটি সামরিক ইউনিট গোপনে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের একটি পানির বাঁধে হামলা চালিয়েছিল। বেসামরিক লক্ষ্যবস্তু হওয়ার পরও মার্কিন বাহিনী এই হামলা চালায় বলে নিউইয়র্ক টাইমস পত্রিকা বৃহস্পতিবার খবর দিয়েছে। 2017 সালের 26 মার্চ আমেরিকার সামরিক বাহিনীর টাস্ক ফোর্স 9 ইউনিট তাপকা বাঁধের উপর হামলা চালায়। মার্কিন বাহিনী বাঁধটি ধ্বংস করার জন্য বিশাল আকারের কয়েকটি বোমা ব্যবহার করে, যার মধ্যে অন্তত একটি BLU-109 ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ছিল।